আমাদের কস্ট লেগেছে 3,500 আমরা পৌঁছে গেছি, এইবার এখান থেকে রোপওয়ে থেকে নেমে যাব। সবার আগে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাঁচ কে আইও। আমরা আমাদের গাইডদেরকে ফলো করতে করতে চলেছি, জানি না কোন টপে আমাদের নিয়ে গেল রোপওয়ে করে। সেখান থেকে একবারে আমাদের প্যারাগ্লাইডিং শুরু হবে, আবার হাতে গোপ্রো ক্যামেরা। ওরে বাপরে, ভাবা যায় দারুণ ভিডিও আসবে। কোথায় যাচ্ছি জানি না, অনেক ওপরে নিয়ে যাচ্ছে আমাদের, ঠেলে ফেলে দেবে বলে। তারপর পড়তে পড়তে গিরতে গিরতে আমরা কোথায় পৌঁছাবো, কোথায় ল্যান্ড করবো জানি না। সেই ল্যান্ড করা দে ভিডিও এক ভাইরাল হওয়া থা। জীবনের সবচেয়ে যেটা ভেবেছিলাম করবো একদিন, ইচ্ছা পূরণ হবে আজ, দেখা যাক কতটা আনন্দ হয়, অবশ্যই আনন্দ হবে, কতটা থ্রিল, কতটা অ্যাডভেঞ্চারাস, কতটা রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহ করব, দেখা যাক। আর একটু পরেই হতে চলেছে আমাদের সেই অভিজ্ঞতা সঞ্চয় করার সন্ধিক্ষণ আসতে চলেছে। হরে বাবা রে, হাঁপিয়ে গেলাম। চলতে রাহো চলতে রাহো বলে পেছন থেকে ঠেলে দিল গো বাবা, বাঁচা। আমি তো বসতেই পারিনি এখনো ঠিক করে, টেনে টুনে আমাকে ঠিক করিয়ে দিচ্ছে। ওরে বাবারে, আর কত টানবে। উফ, এতক্ষণে ঠিক করে বসা গেল, এবার চারিদিকটা দেখো শুধু। উফ, ফাটাফাটি ফাটাফাটি দৃশ্য না, এবার আর ভয় লাগছে না, এবার একটু রিল্যাক্স হচ্ছে, এবার মনে হচ্ছে আহ দারুণ একটা জিনিস আমি সত্যি, এটা না করলে এটার মানে কী যে ভুল হতো, এই ডিসিশনটা নেওয়া একদম ঠিক হয়েছে। আমাদের লোকগুলোকে দেখার চেষ্টা করছি কিন্তু কিছুতেই দেখতে বুঝতে পারছি না যে কোন জায়গাটা এক্স্যাক্টলি আমরা স্টার্ট করেছিলাম। থাক আর দেখে কাজ নেই বাবা। ওই দেখো দূরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে,
কেত কেত, দেখো দেখো, ভয় নেই আমার, শূন্যে পা দোলাচ্ছি, দেখো দেখো। চশমাটা একটু খোলার চেষ্টা করছি, ও বাবা আটকে গেছে কোথায়, কোন দিকে গো। থাক বাবা, দরকার নেই, থাক চশমা চশমার জায়গায়। নিচের দিকে নামবে, ওরে বাবা রে, ওরে বাবা, পেটের মধ্যে গুলগুলিয়ে উঠলো গো। স্পিড কা পতা নেই লাগতা না, জেসে গ্রাউন্ড ল্যান্ডিং মে আয়েঙ্গে তো গ্লাইডার কি স্পিড কা পতা লেগে। পার্কের সেই রোলার কোস্টার রাইডটা আছে না, একদম সে যখন নিচের দিকে যায় পেটটা খালি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাপ রে বাপ। নিচ থেকে দেখো কেমন লাগছে আমাকে, ওই দূরে একটা একদম ছোট একটা কিছু বোঝাই যাচ্ছে না আমাকে কোনো রকম। ধরাশায়ী হয়ে গেলাম।